বিজেএসএলের আহ্বায়ক জনাব, প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সহ দেশবাসী দেখেছেন চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুরে গণসমাবেশগুলো বাধাগ্রস্ত করার জন্য ক্ষমতাসীন আওয়ামী দলী সন্ত্রাসী ও দলীয় দল বা প্রশাসনের সমন্বিত অপচেষ্টায় সর্বাত্মক তৎপরতা চালিয়েছে। আপনাদের কাছে গত কয়েকদিনের বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা শহর কিংবা মহানগরে আওয়ামী সন্ত্রাসের কার্যক্রমের যে নগ্ন চিত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাতে নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে 5ই নভেম্বর বরিশালে গণসমাবেশকে ভণ্ডুল করাই হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের অপশক্তির পরবর্তী প্রকল্প। আপনারা অবগত আছেন সেই লক্ষ্যে বাস্তবায়নে ইতিমধ্যে সেই একই রাজনৈতিক অপশক্তি বরিশাল জেলা বাস মালিক গ্রুপ এর নামে আগামী 4 ও 5ই নভেম্বর পরিবহন ধর্মঘটের আহ্বান করেছে। আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে আওয়ামী লীগ তথা অতি পরিচিত ফ্যাসিস্ট বাকশালী ভাবধারার ঘৃণ্য চরিত্রকে বৃহত্তর বরিশালবাসী ও গণতন্ত্র প্রিয় সমগ্র বাংলাদেশ সবিশ্ববাসীর সামনে আবারও উন্মোচন করেছে। তবে ভোটের অধিকার প্রতিষ্ঠাকরণ ও জ্বালানি তেল দ্রব্যমূল্য কমানোর দাবিতে অংশগ্রহণকারী কিংবা নৈতিক সমর্থন প্রদানকারী জনগণ খুব ভালো করে জানে, অনুধাবন করতে সক্ষম যে বাস মালিকের পক্ষকে ব্যাপকভাবে চাপ দিয়ে তাদের নাম ব্যবহার করছে সরকারি দল। তদুপরি বিএনপি ইতিমধ্যে বাস মালিক পক্ষকে লিখিতভাবে আশ্বস্ত করেছে তাদের যে কোনো ন্যায্য দাবিকে বিএনপি নীতিগতভাবে সমর্থন করে এবং ভবিষ্যতেও করবে। তাই দেশের সবথেকে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি দেশের সকল প্রতিবাদী জনগণের পক্ষ থেকে বাস মালিক পক্ষকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের হাতিয়ারে পরিণত করার এ ধরনের অপচেষ্টা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। মনে রাখতে হবে, এই ফ্যাসিবাদী সরকার জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিতে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ভেঙে চুরে যেভাবে তাদের দলীয় হাতিয়ারে পরিণত করেছে, ঠিক একইভাবে বাস মালিক পক্ষকে এবং জাতীয় সকল সমিতি সমূহকে ব্যবহার করতে চাচ্ছে স্রেফ বিএনপি আয়োজিত বরিশাল বিভাগের গণসমাবেশকে বানচাল ও দেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির হাজার নেতা কর্মী সমর্থককে দমনপীড়নের ঘৃণ্য কর্মকাণ্ডে। প্রিয় সাংবাদিকবৃন্দ, তার অংশ হিসাবে আওয়ামী সন্ত্রাসী বাহিনী উজিরপুর, বাকেরগঞ্জ, বানরীপাড়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বরিশাল বিভাগে গণসমাবেশের প্রস্তুতি সভায় হামলা চালিয়েছে। এতে উজিরপুর উপজেলাধীন 16 ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির জমাদ্দার, যুবদলের সাবেক সভাপতি শাহিন শিকদার, মিজানুর রহমান মিঠু বালি সহ সাধারণ সম্পাদিকা সহসভাপতি উজিরপুর, 16 ইউনিয়নের যুগ্ম সম্পাদক আকরাম হোসেন বুলবুল, উজিরপুর পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনিরা আক্তার, সাংগঠনিক সম্পাদিকা খালেদা আক্তার তারা আহত হয়েছেন। বাকেরগঞ্জ উপজেলায় বিএনপি আহত নেতৃবৃন্দের মধ্যে আহত হয়েছেন হারুন জমাদ্দার, আলহাজ মনসুর শিকদার ও যুবনেতা সজল সহ অনেকে। পটুয়াখালী শহরেও বিএনপির প্রচার মিছিলে আক্রমণ করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে বরগুনা জেলার যুবনেতা মিরাজুর রহমান সৈয়দকে। এছাড়া অনেকদিন যাবৎ গণনদী ও আগলজারা উপজেলার দুটি স্থানীয় সরকারি দল ও প্রশাসন যৌথভাবে নিরবচ্ছিন্ন দমনপীড়নের মাধ্যমে বিএনপির সামগ্রিক রাজনৈতিক কার্যক্রমকে সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছে। 5ই নভেম্বরে বিএনপি বরিশাল বিভাগেও গণসমাবেশকে সামনে রেখে গত কয়েকদিনের দমনপীড়নের মাত্রা রীতিমতো অসহনীয় পর্যায়ে চলে গেছে। অত্যাচার ও নির্যাতনের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে বেশিরভাগ নেতাকর্মী বর্তমান এলাকার বাইরেও অবস্থান করতে বাধ্য হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সমগ্র বরিশাল বিভাগ জুড়ে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি দলবাজ প্রশাসন যন্ত্র কর্তৃক তল্লাশি ও গ্রেপ্তার। সমগ্র জনপদে পরিস্থিতি এতটাই দুর্বিষহ আকার ধারণ করেছে যে গণসমাবেশে যেতে বাধা দিতে যে ইতিমধ্যে প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের মোড়ে মোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা চৌকি বসিয়ে সর্বাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে কেবল বিএনপি আয়োজিত গণসমাবেশ যোগদান ইচ্ছুক সাধারণ বিএনপি নেতা সমর্থকরাই হামলার শিকার হচ্ছে তাই নয়,
চিকিৎসা সহ জন প্রয়োজনের জন্য যাতায়াতকারী সর্বজনের মানুষই আজ চরম ভোগান্তির সম্মুখীন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন অবরোধ চট্টগ্রাম ময়মনসিংহ খুলনা রংপুর জুড়ে গণসমাবেশ যেভাবে জনস্রোত থামাতে পারেনি, ঠিক তেমনি নদী ও খাল সহ দুর্গম যোগাযোগ ব্যবস্থা পরিবেষ্টিত হওয়া সত্ত্বেও বরিশাল বিভাগে গণসমাবেশে ও তারা জনগণের উত্তর জনস্রোতকে থামাতে পারবে না, বিন্দু মাত্র দমাতে পারবে না। অহর্নিশ নির্যাতনে স্পট কঠিন মনোবলের দৃঢ়তায় শির দ্বারা শক্ত করে ঘুরে দাঁড়ানো বিএনপির বিশাল কর্মী বাহিনীকে এ সুযোগে দেশের সকল গণমাধ্যমের প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এই জন্য যে তারা সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে জনগণের কাছে লাগা তার জনগণের কাছে তার সত্যকে তুলে ধরতে তুলে চলেছেন। আপনাদের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের পেশাদার অংশকে আমরা ধন্যবাদ জানাই এবং আশ্বস্ত করছি গুটিগত দলবদ্ধ কর্মকর্তার কারণে গোটা পুলিশ ও প্রশাসনকে জনগণ যাতে ভুল না বোঝে বিএনপি সে বিষয়ে সজাগ আছে এবং থাকবে। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, পরিশেষে আপনাদের মাধ্যমে বরিশাল বিভাগ তথা দক্ষিণ বাংলার জনগণকে উদাত্ত আহ্বান জানাই, দ্বীপ জেলা ভোলা থেকে শহীদ নূর আলম ও রহিমের রক্ত দিয়ে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের পতনের যে আন্দোলন আপনারা শুরু করেছেন 5ই নভেম্বরে গণসমাবেশ ও রাজধানী ঢাকা মহাসমাবেশের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণত দান করুন। এই সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকার কায়েম করে অবাধ নির্বাচন ও হারানো ভোটাধিকার আদায় করুন। বাংলাদেশ জাতীয় দল, জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের অধিকার আদায়ের এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত এদেশের শান্তিকামী জনতার সঙ্গে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছে। জনগণকে সাথে নিয়ে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে বর্তমান গণবিরোধী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা করে ফিরিয়ে আনব জনগণের ভোটের অবাধ অধিকার, মুক্ত করব আমাদের প্রাণপ্রিয় মাতা মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, দেশে ফিরিয়ে আনব চলমান আন্দোলনে আমাদের পথপ্রদর্শক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে। পরিস্থিতি অনুযায়ী আমরা আপনাদের বারবার স্মরণ করব। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই।